কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে এই ভিডিওটি হচ্ছে জিঙ্গা চাষ নিয়ে, অর্থাৎ জিঙ্গা আপনি রোপণ কখন করবেন, কী জাতের জিঙ্গা লাগাবেন, কোন সময় লাগাবেন, আর এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। এই জন্য সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে পারেন যদি জিঙ্গা চাষ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে। তো আজকে আমি বলে রাখি যে আমার এই জিঙ্গা যেগুলি দেখা যাচ্ছে, অর্থাৎ এখনও মানে প্রায় মাস 30-35 দিনের মতো হয়েছে মানে আমার এগুলি রোপণ করার। তো কোন জাতের জিঙ্গা আমি লাগিয়েছি বা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি সেটাই হচ্ছে মেইন বিষয়। তো প্রথমে বলে রাখি যে এই জিঙ্গাটি আমি এই যে জায়গাগুলিতে রোপণ করেছি, আমি এখানে প্রায় 1, 9, 2, 9, 3 অর্থাৎ বর্তমানে এই যে জিঙ্গা বর্তমানে ধরছি এগুলি 4 নম্বরবার লাগানো। প্রথমবার লাগাই আমি একটাও জিঙ্গা আমার এখানে কোনো বীজই ফুটে নাই, অর্থাৎ একটা মানে গাছই আমার জিঙ্গার হয় নাই প্রথমবার। দ্বিতীয়বার কি হয়েছে, আমার এখানে প্রায় 1 থেকে 2-4টি মানে গাছ আমি দেখেছিলাম যে আমার এখানে ফুটছে, এর বেশি আর ফুটে নাই, অর্থাৎ যে ছাড়া জিঙ্গার এটা। আর 3 নম্বরবার অর্থাৎ 3 নম্বরবার কিছু ছাড়া ফুটেছিল, আর 4 নম্বরবার মানে অনেকটাই ফুটেছে যেগুলি বর্তমানে ধরেছে এগুলি 4 নম্বরবারই লাগানো। তো প্রথম বিষয়টি হচ্ছে যে অর্থাৎ জিঙ্গার যে সবচেয়ে বেশি যে সমস্যা বা যে জিঙ্গার যে সবচেয়ে বড় রোগ আমি যেটা বলবো, এটা হচ্ছে জিঙ্গার বীজটা ফুটানো। অর্থাৎ যদি আপনি জিঙ্গার বীজটা ফুটিয়েতে পারেন, অর্থাৎ জিঙ্গার বীজটি যদি ফুটাতে পারেন, তাহলে আর জিঙ্গা মানে খেতে আর কোনো অসুবিধা নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোন জাতের জিঙ্গা লাগাবেন, অর্থাৎ আমার এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাগা, অর্থাৎ নাগা জিঙ্গা আমাদের এখানের খুব পপুলার একটা বি মানে এটা হলো ইস্ট কোম্পানির একটা ব্র্যান্ড, মানে খুব পপুলার। অর্থাৎ দরার লাগিয়েও দেখতে পাচ্ছেন আবো মানে জিঙ্গার গাছ লটটা কতটুকু ঘুরছে, মানে পুরা জোতে উঠে নাই কিন্তু মানে নিচে জিঙ্গা বর্তমানে দরে মানে পুরা খাওয়ার সাইজের হয়ে গিয়েছে। এরপর বর্তমানে আমি এখান থেকে 1 থেকে 2 দিন নিয়ে মানে বাড়ি থেকে একদম ইতিমধ্যে খেয়েও ফেলছি। আর যে 2-3টা বিষয় হচ্ছে জিঙ্কা ক্ষেতের, 1 নম্বর হচ্ছে বীজটা নির্বাচন, বীজটা আপনি সঠিক নির্বাচন করতে হবে, না হলে আপনি যে কোনো জাতের জিঙ্গা লাগিয়ে ফেললেন আর পরবর্তীকালে জিঙ্গা ধরছে না, অন্যকে দোষ দিলেন দোকানদার কি বীজ দিয়েছে, কিন্তু এই জন্য আপনি সঠিক জাতটা নির্বাচন করে আপনি লাগাতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি যে জিঙ্গাটা লাগাবেন এই জিঙ্গাটার পরিমাণ পরিচর্যা করতে হবে, পরিচর্যা না করলে জিঙ্গা কোনো ভালো জাত লাগিয়ে ফেললেন আর কোনো পরিচর্যা নাই, আপনার কীভাবে ধরবে। দু একটা হচ্ছে পরিচর্যা, আর 3 নম্বর হচ্ছে এখানে কীটনাশক প্রয়োগ করতে হবে, অর্থাৎ মানে বেশি অংশে জিঙ্গার যে প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে পোক, মানে এই দেখতে পাচ্ছ আমার এই পাশের যে জিঙ্গাটা দেখা যাচ্ছে সেটা কী হচ্ছে পোকার মারার কারণে এই জিঙ্গাটার বা মানে একদম এটা আর হবে না বলে আমি মনে করছি। এটা পোকারও কারণেও হয় আর এই গাছের খাবার কারণেও হয়। তো গাছের গুঁড়াতে খানি দিতে হবে, জাতটি ভালো নির্বাচন করতে হবে, সঠিক পরিচর্যা করলেই আর মানে এমন কিছু হয় লাগে না। অর্থাৎ আমার দেখতে পাচ্ছ 30 থেকে 35 দিনের জিঙ্গা গাছে বর্তমানে মানে ফুল ফল কই সবগুলি চলে আসছে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো কই বড়ো কই। অর্থাৎ পোকের ঔষধ দিবেন, ভালো পরিচর্যা করবেন, ভালো জাত লাগাবেন, হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু দরকার নাই এই জিঙ্গা ক্ষেতের। আর আমি এগুলি লাগিয়েছি প্রায় 30-35 দিন আগে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমি এগুলি লাগিয়েছি। আপনি এই ফেব্রুয়ারি মাসে লাগাতে পারেন আর বর্তমানেই লাগাতে পারেন, বর্তমানে এই জিঙ্গা লাগানোর সঠিক সময়, আর এর একটু আগেও লাগাতে পারেন, একটু পিছিয়েও লাগাতে পারেন, বর্তমান সময়েই লাগাতে পারেন, অর্থাৎ বর্তমান চলছে এপ্রিল মাস, এই এপ্রিল মাসেই আপনি লাগাতে পারেন। আর এখানে যে 2 জাতের জিঙ্গার কথা আমি বলেছি, এই 2টা জাত কিন্তু আপনাদের মার্কেটে যদি নাও পেতে পারেন তাহলে গাবড়ানোর কোনো কারণ নাই, এটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন, কারণ বর্তমান সময় অনলাইন যে প্ল্যাটফর্মগুলি আছে এগুলিতে কিন্তু এই ধরনের বীজ কিন্তু পাওয়া যায়, অনেক ধরনের বীজ কিন্তু বর্তমানে এগুলো প্ল্যাটফর্মে পাওয়া যায়, এখান থেকে পেতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলতে পারেন ভাই তুমি 1বার 2বার 3বারের 4বারের কারণে ফুটছে এগুলি কি বলেন, এরকম তো হয় না। তো এই বিষয়ে বলে রাখি যে এগুলি কিন্তু সব বছর কিন্তু হয় না, এই বছর কিন্তু আমার সঙ্গে হয়েছে। এর কারণটি হচ্ছে যদি কোনো দোকানদার এই বীজ যেটা আমাকে দিয়েছে এর প্রবলেমের কারণেই হতে পারে, অর্থাৎ বীজটার এক্সপায়ার ডেট 2022-এর একদম লাস্ট পর্যন্ত ছিল কিন্তু এই বীজটা আমি লাগাই কিন্তু হয় না। এর কারণটা কি আমি তো নিজে বুঝতে পারি না, কারণ দোকানদারকে কি বলবো, কারণ এর এক্সপায়ার ডেটটা তো পুরো
2022 এর শেষ পর্যন্ত ছিল। তো এই হচ্ছে বিষয়টা, কিন্তু এটা সব বছর হয় না যে এই একবার দুইবার তিনবার আপনি লাগাবেন আর জিঙ্গা লাস্ট দিকে ফুটবে, এরকম হয় না। আপনি কোন বছর তো প্রথমবারই লাগালেই যথেষ্ট, প্রথমবারই যে হয়ে যায় ওটাই যথেষ্ট। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের মার্কেটে বর্তমানে একটা 1 কিলো জিঙ্গার দাম হচ্ছে প্রায় 80 টাকা, অর্থাৎ পাইকারি বিক্রি হচ্ছে। কালকের বাজারে 80 টাকা বিক্রি হয়, আর যেগুলি মানে খুচরা বিক্রি হয় এগুলি কিন্তু 90-100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেগুলি দেশি জিঙ্গা। আর কিছু কিছু জিঙ্গা আছে না, চালানি অন্য অন্য জায়গা থেকে চলে আসে, আর সেগুলি কিন্তু আরও একটু রেট কম আছে। ও আমি বলে রাখি যে আমার এখানে বর্তমানে কিন্তু বিক্রি করার জন্য কোনো জিঙ্গা বের হচ্ছে না, কিছু দিনের ভিতর বের হবে। আর যে 1-2 কিলো বিক্রি বা বের হয় সেগুলি আমি নিজেই বর্তমানে খাওয়াতেই চলে যাই। তো ভিডিওটি এখানেই শেষ, আর যদি এই ভিডিওটি থেকে কিছু জানতে পারেন তাহলে ভিডিওটি লাইক করতে পারেন, আর আমার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে।